বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল বরাবরের মতো আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি গুড়া চিংড়ি দিয়ে তারপর ঝিঙ্গে রান্না। তো আমি বরাবরই আমার বাসায় এই ঝিঙ্গেটা রান্না করি, তো আমার আজকে মনে হলো যে আমি আপনাদের সাথে শেয়ার করি। ছোট চিংড়ি দিয়ে ঝিঙ্গে রান্না করলে বাসায় সবাই খুবই মজা করে খাবে, খুব চেটে গুটে খাবে। তো আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনুরোধ জানালাম, যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো রান্নাতে চলে যাচ্ছি। তো আমি রান্নাতে চলে আসলাম। চলে আসার পরে আমি ঝিঙ্গাগুলি, একটা ঝিঙ্গা আমি পরিষ্কার করে নিয়েছি, আর একটা ঝিঙ্গাগুলি দেখিয়ে দিব কীভাবে পরিষ্কার করা যায়। একটা ফিলারের সাহায্যে আমরা এইভাবে পরিষ্কার করে নিব, বড়ি দিয়ে, বড়ির চেয়ে ফিলারের সাহায্যে পরিষ্কার করলে কিন্তু ঝিঙ্গাগুলি অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে সবগুলো ঝিঙ্গা আমি পরিষ্কার করে নিব। আমার পরিষ্কার হয়ে গেছে। এইভাবে আপনারা ছোট ছোট করে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনার পছন্দ মতো কেটে নেবেন। তো আমার ঝিঙ্গাগুলি কাটা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে নিয়ে নিচ্ছি রসুন বাটা পেস্ট, তারপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে নিয়ে নিচ্ছি এখানে গুঁড়ো চিংড়ি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। তো আমি এখন রান্নাতে চলে যাব। তো আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে হাফ কাপের পরিমাণ তেল দিয়ে দিব, আপনারা চাইলে আপনাদের সবজির পরিমাণ তেল দিতে পারেন। আমি হাফ কাপের পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব কাঁচামরিচ গুঁড়ো, এখন দিয়ে দিব পেঁয়াজ পেস্ট, এখন দিয়ে দিব রসুন পেস্ট। সবগুলো ভালো করে মশলা ভেজে নেব। সবগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলা যত সুন্দর করে কষানো হবে সবজিটা আপনার ততটাই মজা লাগবে। তো আমি এই পদের চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিচ্ছি, আমি সামান্য একটু পানি দিব চিংড়ি মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। অনেক সুন্দর একটা কালার চলে আসছে, তেল গুলিও ফুটে উঠে গেছে। এই পর্যায়ে আমি ঝিঙ্গেটা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি ঝিঙ্গেটা, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এই পদে কিন্তু ঝিঙ্গের সাথে কোনো পানি অ্যাড করবেন না। এখন লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখন কিন্তু ঝিঙ্গের সাথে কোনো পানি অ্যাড করব না, এইভাবে আস্তে আস্তে কষায় দিয়ে থাকবো, তারপরে পানিটা বের হয়ে যাবে। এরপর যে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব, পঞ্চাশ থেকে পানি বের হয়ে গেল। আমি এখন উল্টে ঢেকে দিব, সবজিগুলি আবার নেড়ে ছেড়ে দিব। এরপর যে আমার মনে হচ্ছে যে সামান্য একটু পানি দেওয়া দরকার, তো আমি সামান্য একটু পানি অ্যাড করবো। তো এটা সিদ্ধ হওয়ার জন্য পর্যায়ে দিয়ে দিব আমার এখানে ধনিয়ার পেস্ট করা আছে, আমি কিছুটা ধনিয়ার পেস্ট দিয়ে দিব। তো ছোট চিংড়ি দিয়ে ঝিঙ্গে আমার একেবারে শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমি চার টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখন একটা বাটিতে পরিবেশন করব। তো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি,
তো তৈরি হয়ে গেল খুব সহজেই মজাদার একটা ঝিঙ্গে রান্না। ছোট চিংড়ি থাকলে ছোট চিংড়ি দিয়ে এভাবে ঝিঙ্গে রান্না করলে কিন্তু সবাইই খুব পছন্দের হয়। তো আমার আজকে ঝিঙ্গে রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।